সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন শিখব এবং উত্তরগুলো জানব। আজকে সাধারণ জ্ঞান ক্লাস এক নম্বর ক্লাস চলবে। আমি এই ক্লাসের সঙ্গে অনেকে আমার কাছে জানতে চেয়েছো, অনেকে ওজন বেশি থাকার কারণে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরীক্ষা দিতে গেলে অনেকে বাদ পড়ে যাচ্ছ। তাহলে ওজন বেশি থাকলে কিভাবে তুমি কমাতে পারো, এই মেডিকেল সমস্যাটা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। বাট আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান আমরা শিখব এবং এই সাধারণ জ্ঞানগুলো তোমাদের লিখিত পরীক্ষার জন্য যেমন খুবই প্রয়োজন, তেমনি ভাইবা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি আশা করতে পারি তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবা। এখন তোমরা একটু আমার বড় মনিটরের দিকে একটু লক্ষ্য করো। বড় মনিটরের দিকে সবাই দেখতে পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান রয়েছে। আমরা এখন শিখব বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রধানের নাম, কারণ বিভিন্ন বাহিনীতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তোমাদেরকে লিখিত পরীক্ষায় বিভিন্ন বাহিনীর প্রধানের নামগুলো লিখতে দেওয়া হয় সাধারণ জ্ঞানে, এবং ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষাও কিন্তু অনেক প্রার্থীকে জিজ্ঞাসা করা হয় যে তুমি সাপোজ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছো, সেনাবাহিনীর প্রধানের নাম কি। তো যাই হোক, এখন দেখো সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ স্যার, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল স্যার, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান সেনিয়াবাদ স্যার, বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম স্যার, পুলিশের প্রধান আইজিপি ডক্টর বেঞ্জির আহমেদ স্যার, র‍্যাবের প্রধান মহাপরিচালক ডিজি আবদুল্লাহ আল মামুন স্যার, আনসারের প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম স্যার, কোস্ট গার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক স্যার, ফায়ার সার্ভিস এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন। খুবই গুরুত্বপূর্ণ, আমি আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি, তোমরা একটু সবাই মনোযোগ সহকারে আজকে সাধারণ জ্ঞানের বিষয়গুলো শিখে ফেলো, বিভিন্ন বাহিনীর নামগুলো আমার সঙ্গে সঙ্গে তোমরা মুখস্থ করে ফেলো। তোমরা একটু লক্ষ্য করো, আমি আরেকবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। সেনাবাহিনীর প্রধানের নাম জেনারেল আজিজ আহমেদ স্যার, বিমান বাহিনীর প্রধানের নাম অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল স্যার, সরি, নৌবাহিনীর প্রধানের নাম অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল স্যার, বিমান বাহিনীর প্রধানের নাম এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান সেনিয়াবাদ স্যার, বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম, পুলিশের প্রধান আইজিপি ডক্টর বেঞ্জির আহমেদ স্যার, র‍্যাবের প্রধান মহাপরিচালক ডিজে আবদুল্লাহ আল মামুন, আনসার বাহিনীর প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, কোস্ট গার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক স্যার, ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আরো কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আমরা শিখবো। এখন আমরা শিখলাম বিভিন্ন বাহিনীর প্রধানের নাম, এখন আমরা শিখবো বাংলাদেশের বিভিন্ন বাহিনীর স্লোগান। এটা খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষায় তোমরা কমন পাবাই বিভিন্ন বাহিনীর প্রধানের নাম, বিভিন্ন বাহিনীর স্লোগান, আবার ভাইবা পরীক্ষাও কিন্তু এই স্লোগান গুলো মানে যারা থাকবেন স্যাররা তারা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা সর্বপ্রথম সেনাবাহিনীর স্লোগান শিখব। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বোচ্চ আমরা, দেশের তরে। নৌবাহিনীর স্লোগান কি? শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়। বিমান বাহিনীর স্লোগান বাংলার আকাশ রাখিব মুক্ত। বিজিবির স্লোগান সীমান্তে অতন্ত্র প্রহরী। পুলিশের স্লোগানটি দেখো শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি। র‍্যাবের স্লোগান বাংলাদেশ আমার অহংকার। আনসারের স্লোগান শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা। কোস্ট গার্ডের স্লোগান সমুদ্রে অভিভাবক। ফায়ার সার্ভিসের স্লোগান গতি সেবা ত্যাগ। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান শিখলাম। প্রথমত শিখলাম বিভিন্ন বাহিনীর প্রধানের নাম, এবং এরপরে শিখলাম বাংলাদেশের বিভিন্ন বাহিনীর স্লোগানগুলো। তোমরা খুবই মুখস্থ করে যাবো খুব ভালোভাবে, কারণ এগুলোর মধ্যে তুমি সাধারণ জ্ঞানে অবশ্যই প্রশ্ন তুমি কমন পাবা, সেটা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাও বা বিমান বাহিনীতে যাও বা নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাও। তো যাই হোক, আজকে একদম ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা একটু শেয়ার করে দেবা, আর আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক কিছু বিষয়ের উপরে, বাংলা এবং ইংলিশ, গণিত, এগুলোর উপরে আমি টিউটোরিয়াল দিয়েছি।
তোমরা যারা নতুন দেখছো আজকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং পূর্ববর্তী এই টিউটোরিয়াল ক্লাসগুলো একটু দেখে আসো। এবং ভিডিওর শুরুতে তোমাদেরকে মেডিকেল একটা সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম, সেটি হচ্ছিল অনেকের ওজন বেশি থাকে উচ্চতা এবং বয়স অনুসারে এক্ষেত্রে মেডিকেলে বাদ পড়ার সম্ভাবনা কতটুকু, বাদ পড়ে যায় অনেক প্রার্থী। তো যাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন বেশি, তোমাদের যেটা করতে হবে একটু ডায়েট করতে হবে, প্রতিদিন সকালবেলা উঠে এবং বিকালে এক্সারসাইজ বা বিভিন্ন ব্যায়াম করতে হবে, বেশি বেশি করে তুমি সাঁতার কাটতে পারো, কারণ বেশি বেশি করে সাঁতার কাটলে ওজন তাড়াতাড়ি কমতে থাকে। পাশাপাশি গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে তুমি সেটাও খেতে পারো, তারপর চলো শশা খেতে পারো। হ্যাঁ, একটু ডায়েটিং করতে হবে, ঠিক আছে? যদি তুমি তিন বেলা ভাত খাও, সেক্ষেত্রে এক বেলা ভাত না খেয়ে সেই বেলায় তুমি রুটি খেতে পারো। এইভাবে কিন্তু আসলে ওজনটা খুব তাড়াতাড়ি কমানো যায়। তো যাই হোক, যাদের ওজন বেশি চিন্তার কোনো কারণ নেই, একটু ডায়েট করতে হবে, একটু কষ্ট করতে হবে, কারণ তোমরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য হয়ে দেশের সেবায় দেশের মানুষের সেবায় একদিন নিয়োজিত হবা। তো এটা একটি মহৎ পেশা, এই পেশায় যেতে চাইলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, একটু জ্ঞান অর্জন করতে হবে, হ্যাঁ, একটু লেখাপড়া করতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আগামীতে আমরা দুই নাম্বার সাধারণ জ্ঞান ক্লাসে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবা, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার আগামী নতুন ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।